হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম পরোটা। রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের এই ডিম পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণে ময়দা। আজকের ডিম পরোটাটা আমি ময়দা দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু আটার ময়দা মিশিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তোমরা 1 কাপ পরিমাণে ময়দা, 1 কাপ পরিমাণে আটা মিশিয়েও কিন্তু এই ডিম পরোটাটা বানাতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ দিয়ে দিলাম চিনির গুঁড়ো। চিনিটাকে একটু গুঁড়ো করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে। আর 1 চামচের 1/3 ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কিন্তু পরোটাটা খুব সুন্দর ফুলবে, তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আর 2 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে মাঝখানে একটু ফাঁকা করে নিলাম, তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এইবারে ময়দাটাকে মেখে একটা নরম ডো আমাদের বানিয়ে নিতে হবে। পরোটার এই ডোটা কিন্তু খুব বেশি টাইট করে মাখলে হবে না, একটু নরম করে মাখতে হবে, তাহলে পরোটাগুলো একদম নরম, তুলতুলে সফট হবে আর খুব সুন্দর ফুলবে। তো জলটাকে কিন্তু একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে মেশাবো আর একদম চেপে চেপে ঠেসে ঠেসে মাখতে হবে। যত ভালোভাবে ময়দাটাকে মাখা হবে পরোটাগুলো কিন্তু ততটাই সফট তৈরি হবে। তো মাখতে মাখতে যদি মনে হয় যে ডোটা একটু বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আরও অল্প অল্প করে ময়দা দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এইরকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে। এই ডোটা বানাতে আমার মোটামুটি 1/4 কাপের মতো জল লেগেছে। তো ডোটাকে এবারে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তার আগে ডোয়ের উপরে সামান্য একটু সাদা তেল একটু ঝাঁকানাকা করে লাগিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে একটু সাদা তেল লাগিয়ে নিলাম, এবারে ধামা চাপা দিলাম, মানে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি 3টে ডিম, এইবারে ডিমগুলোকে একটু ভেঙে নিতে হবে। তো এই ডিমগুলোকে ভাঙার জন্য নিয়েছি 1টা কাঁটা চামচ, আর কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে একদম ঢিসুম ঢিসুম করে একটু ভেঙে নিতে হবে। তো দেখো 3টে ডিমকে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে নিলাম, এখন খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখো ডিমটাকে খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ, দিয়ে দেবো 3-4টে কুচনো কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি দেবো। তো এখানে 3-4টে কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর 2 চামচ পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, তো 2 চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি। আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চলে আসলাম ডোয়ের কাছে। ডোটাও দেখো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম, আর ডোটা দেখো কত সুন্দর ফুলে গেছে আর একদম সফট হয়ে গেছে। যেহেতু এর মধ্যে বেকিং পাউডার দেওয়া ছিল, বেকিং পাউডার দেওয়ার কারণে ডোটা খুব সুন্দর ফুলে যাবে আর খুব সুন্দর সফট হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে আবারও খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিতে হবে। এখন এখান থেকে 4টে লেচি আমি কেটে নেব। আমি পরোটাগুলোকে একটু বড় বড় করেই বানাবো, তার জন্য লেচিগুলোকেও বড় বড় করে বানিয়ে নিলাম। তোমরা পরোটা কেমন সাইজের বানাবে সেই সাইজ অনুযায়ী কিন্তু লেচিগুলোকে বানিয়ে নেবে। এখন এই লেচিগুলোকে 2 হাতের তালুতে রেখে খুব সুন্দর করে একটু গোল গোল করে বলের মতো তৈরি করে নিতে হবে। লেচিগুলোকে এইভাবে একটু গোল গোল বলের মতো তৈরি করে নিলে কিন্তু পরোটাগুলো একদম গোল গোল তৈরি হবে। তো 4টে বল আমি এখানে তৈরি করে নিলাম, এখন এই লেচিগুলোকে বেলে নিতে হবে। তার জন্য একটা বেলুন চাকিতে 1 ফোঁটার মতো সাদা তেল দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে লাগিয়ে নিতে হবে, তারপরে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে। এখন 1টা করে লেচি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব, তারপরে একটা বড় সাইজের রুটি আমাদের বেলে নিতে হবে। এইভাবে বেলনি দিয়ে দেখবে ঘুরিয়ে ঘুরিয়ে বেললেই দেখবে খুব সুন্দর করে একটা বড় সাইজের রুটি কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর করে বেলে একটা বড় সাইজের রুটি আমি বানিয়ে নিলাম। উপর দিয়ে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নেব, আর তেলটা লাগানো হয়ে গেলে উপর দিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব। তো দেখো খুব সুন্দর করে এইভাবে অল্প অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। এখন এই পরোটার মধ্যে আমি একটু লেয়ার বানাতে চাইছি, তার জন্য রুটিটাকে 4 টুকরো করে কেটে নিতে হবে। একটা ছুরি দিয়ে প্রথমে রুটিটাকে এইভাবে 4 টুকরো করে কেটে নেব। এইভাবে একটু কেটে নিলে কিন্তু পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে, মাঝখানে কিন্তু ফাঁকা রেখে রেখে সাইড থেকে এইভাবে টোটাল 8 টুকরো করে কেটে নিতে হবে। এইবারে 1টা করে টুকরো মাঝখানে এইভাবে রেখে দিতে হবে।
এখন সাইড থেকে চেপে চেপে খুব সুন্দর করে এইভাবে আটকে দিতে হবে। তারপরে দু হাতের তালুতে রেখে এইভাবে গোল গোল করে একটা লেচি আমাদের বানিয়ে নিতে হবে। ঠিক একই রকমভাবে আরও একটা রুটি আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে, তার উপরে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে। সাদা তেলটা লাগিয়ে নিয়ে তার উপরে একটু ময়দা এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবারে রুটিটাকে 8 টুকরো করে কেটে নিতে হবে। তো একটা ছুরি দিয়ে এইভাবে রুটির সাইড থেকে কেটে নিতে হবে, আর 4 টুকরো করে কেটে নিয়ে তার মাঝখান থেকে আরও 1 টুকরো করে কেটে নেব। মাঝখানে দেখো বেশ অনেকটা জায়গা কিন্তু ফাঁকা রেখেছি, এইভাবে কিন্তু মাঝখানটা ফাঁকা রেখে কাটতে হবে। এবারে একটা করে টুকরো নিয়ে মাঝখানে এইভাবে রেখে দিতে হবে। মাঝখানে যদি এইভাবে একটু ফাঁকা রেখে কাটা হয় তাহলে লেচিগুলো বানাতে সুবিধা হবে। তো বন্ধুগণ, তোমরা যদি পরোটার মধ্যে লেয়ার বানাতে চাও তাহলে এইভাবে রুটিটাকে কেটে কেটে কিন্তু পরোটার মধ্যে অসংখ্য লেয়ার বানাতে পারো। আর যদি লেয়ার না বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু সরাসরি তোমরা রুটিটাকে বেলে কিন্তু পরোটাগুলো বানিয়ে নিতে পারো। তো এখানে দেখো 4টে লেচি আমি বানিয়ে নিয়েছি, এখন এইগুলোকে আরও একবার বেলে নিতে হবে। এখন এই পরোটাগুলোকে আমি অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব, আর একটু বড় বড় করে আমি পরোটাগুলোকে বানাবো। তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোট ছোট করেও কিন্তু পরোটাগুলো বানাতে পারো। আর এই পরোটাটা খুব বেশি মোটা হবে না আর খুব বেশি পাতলা হবে না। তো দেখো খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইরকম একটা বড় সাইজের পরোটা আমি বেলে নিলাম। এখন পরোটাটাকে ভেজে নেওয়ার পালা, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটা যখন গরম হয়ে গেছে একটা করে পরোটা প্যানের মধ্যে দিয়ে দেবো। তারপরে এপি টপি উল্টে পাল্টে পরোটাটাকে একটু হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপি টপি উল্টে পাল্টে পরোটাটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন 1 থেকে 2 চামচের মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল দিয়ে পরোটাটাকে প্রথমে একটু ভেজে নেব। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে 2 চামচ তেল দিয়ে পরোটাটাকে এপি টপি উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন যে ডিমের গোলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ডিমের গোলা দিয়ে পরোটার উপরটা খুব সুন্দর করে একটু লাগিয়ে নিতে হবে। তো চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে পরোটা সারা গায়ে ডিমের গোলাটা লাগিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে একটু রেখে দিতে হবে 30 থেকে 40 সেকেন্ড। দেখবে ডিমের গোলাটা একটু শুকিয়ে এসেছে, যখন একটু শুকিয়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে। আর পরোটার উল্টো পাশটাও কিন্তু মানে উল্টো দিকটাও কিন্তু এইভাবে ডিমের গোলা লাগিয়ে নিতে হবে। অল্প অল্প করে ডিমের গোলা দিয়ে খুব সুন্দর করে পরোটা সারা গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে এপি টপি উল্টে পাল্টে পরোটাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এই ডিমটাও যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তার জন্য আরও 2 চামচের মতো তেল দিয়ে পরোটাটাকে এপি টপি উল্টে পাল্টে ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে পরোটাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এইভাবে ভাসতে ভাসতে দেখবে খুব সুন্দর একটা ডিম ভাজা ঘ্রাণ পাবে। তো এপি টপি উল্টে পাল্টে দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইভাবে একটু খুন্তি দিয়ে চাপলেই দেখবে পরোটাগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে। দেখো কত সুন্দর কিন্তু পরোটাগুলো ফুলে উঠেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়েছি। তো একে একে সমস্ত পরোটাগুলো ভেজে একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম। তো বন্ধুগণ, সকালে ব্রেকফাস্টের জন্য একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে তোমরা ওইভাবে ডিম পরোটা বানিয়ে ফেলতে পারো। বানানো যেমন সোজা, খেতে হয় দুর্দান্ত। রান্নাঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর এই ডিম পরোটাগুলো ভীষণ সফট হয়। একটি পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই ডিম পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।